Hello, everyone. Shomastho gu তো আজ আমি স্টার্ট করা লার্নিং এজ এ প্রসেস এন্ড এজ এন আউটকম যেটা কি তোমার আর্ এসটি মেন ইম্পর্টেন্ট রাখব পেডাগোজো পার্ট্র এটা তোমার প্রথম চ্যাপ্টার রয়েছে তো এটা পড়া মানে কেন ডিসকসন মানে কেমন আমি এটাকে রিকল করি প্রিভিয়ার যে তোমার সিএসটি এগাম হইলা সিএসটিটা মডিফাই হইক আর্ এসটি হয়েছে তো সিলাবাস পুরোপুরি সেম লা অলরেডি ক্লাস আপলোড হয়ে সারি যে দেখি না প্লেলিস্ট মু হ্লেস্ট মুিদি তুমি ডিসক্রিপশন বক্সে নিহত ভাবে দেখি না তিন চারটে বইক ফলো করি সে নোট মু বনাইলি নিজেম ক্লাস নিয়ে তো ইম্পর্টা রহবো ডাইরেক্ট কোশ্চেন কোশ্চান প্রিভিয়র একজামে আসছিল এর আচিব সেইটো ভাল ভাৱে দেখি নব এতিয়া আমি এব কৰিব ৰিকল কৰিব তাচিত মই কিছু এম চিকুজি আগে গোটেই গোটেই টপিক আমি ডিছকচন কৰি নাবব তাৰপৰা এম চিকুজ কি কৰি নাব যাফল তুমি সেইটো এগাম্ৰে হেল্প কৰিব কিন্তু প্ৰিভিয়ৰ নাক নি ভাৱে দেখিব এইথৰবি দেখিব এই থাকে টি এট্ৰা জি ৰখিথাই পাৰে কিন্তু সে কিছু এক্সট্রা পারে তো সেমি মিশিয়ে মুশাই দেখব নিহাতে ভাবে তোমার ইম্পর্ট্যাঁ রাখব তো আমি আজি এটি রিভাইজ করা এটা রিভাইজ আমি কোপার তো স্টার্ট লার্নিং তোমার প্রথমে লার্নিং ইজ এ প্রসেস ইজ এন তো শিক্ষণ লার্নিং সমস্ত শিক্ষণ না গটে ব্যক্তি ভিতরে বা গোটে পিলা ভিতরে যদি কিছু ব্যবহারগত পরে তার যদি কিছু চেঞ্জেস আসুচি তার কিংবা ট্রেনিং যোগ তা আসি আক লাইফ লং তা করছি মানে পারমানি তা পাখে রেপার পিলাটির লার্নিং হয়েছি বা পিলাটির শিক্ষণ হয়েছি যদি সেই চেঞ্জেসা কবহারের যে পরিবর্তন তার আসুচি যদি সেটা পারে হো নাহি টেম্পোরারি হোক ধর আজি কিছু চেঞ্জেস দেখাওি পাঁচ ছিন পরে সেইটা কেউ দেখি অলগা বিহেবিয় কিছু মাসে পরে। পুঁ দেখোক লার্নিং আমি কার না লার্নিং কেউটা যে চেঞ্জেস তাভিত আসু সেইটা পারমান্ট যদি হোক চেঞ্জেস ইন বিহেভিয়র তো সেটাকে আমি লার্নিং বলে কোয়া যেমি মুজাম্পল দে যদি গোটে পিলার দেহ খারাপ হোক সেইপাঁপে তা ভিতরে কিছু পরিবর্তন আসছে যেমন সে হয়ে সাংে সাংে তার দেহ খারাপ হচ্ছে যা ফলে তার উইক হয়ে যাচ্ছে ক্ষেত্রে তার কিছু চেঞ্জেস আসুচি আছে চিড়চিড়া হয়ে যাও ফ্রেন্ডলি হয়ে পড়ে তো সেই চেঞ্জেসা তার দেহ খারাপ আসি দেহটা ভালো পুঁ সে নর্মাল স্টেজু পড়ে আসি পুষ সে ব্যবহার দেখেব তো সেটাকে আমি লার্নি হয়েছি না লার্নিং হয়েছে বলে কতবে কহা যেতবহারটা লাইফ লং রহবো যেমন ধর গোটে মুী লগাচ্ছি মহমবতি বেড়ে গোটে সে যে যে মতো কষ্টটা হল সে কোণ শিখিলি যে নিঁে নি ধরলে সেটা আমি হট করি

এবে আমি দেখবা লার্নিং উপরে কি কোণ কী বা কাহার কোণ স্টেটমেন্ট রয়েছে কেউ সাইকোলোজিস্ট কোণ কে সেটা ইম্পর্ট্যাট তোমার একজামে আসুচি আর থর সিএসটি এক্জামে আর্টসের দুই তিনটা স্টেটমেন্ট পকাই তো সেগুলাকে আমি ডিসকশন করবা বা স্টেটমেন্টগুলো তো কিছু বুঝেবার না তুমি তাকে মনে রাখবো আর স্টেটমেন্ট মনে রিবার গোটে মানে ট্রিক্স হোক গোটে গোটে মানে কি ওয়ার্ড কনে রাখব পুরা পুরো স্টেটমেন্টটাকে ঘুষা এটা পসিবল নহে আও অল্প বি টাইম রয়েছে তোমার তো সেটা হবনি

ᱥᱮᱴᱟ কইᱛᱤᱞᱮ ᱦᱚᱞᱚ ᱦᱚᱞᱚᱝ ᱠᱚ ᱟᱱᱩᱥᱟᱨᱮ ᱞᱟᱨᱱᱤᱝ ᱨᱮ ᱰᱮᱯᱤᱱᱤᱥᱚᱱ ᱦᱚᱪᱤ ᱮᱴᱟ ᱢᱚᱱᱮ ᱨᱟᱠᱷᱤᱵᱚ ᱮᱠᱥᱟᱨᱥᱟᱭᱤᱡ ᱤᱯᱷᱚᱨᱴ ᱰᱮᱵᱮᱞᱚᱯᱢᱮᱱᱴ ᱫᱤ ᱛᱤᱱᱴᱟ ᱠᱤᱣᱟᱨᱰ ᱠᱚ ᱢᱚᱱᱮ ᱨᱟᱠᱷᱤᱵᱚ ᱦᱮᱞᱟ ᱛᱚ ᱱᱮᱠᱥᱴ ᱫᱤᱠᱷᱟ ᱦᱤᱞᱜᱟᱨᱰ ᱦᱤᱞᱜᱟᱨᱰ ᱠᱚᱱ ᱠᱚᱭᱛᱤᱞᱮ ᱞᱟᱨᱱᱤᱝ ᱩᱯᱨᱮ ᱱᱟ ᱞᱟᱨᱱᱤᱝ ᱢᱮ ᱵᱤ ᱰᱤᱯᱷᱟᱭᱱഡ് ᱮᱡ ᱨᱤᱞᱮᱴᱤᱵᱞᱤ ᱯᱟᱨᱢᱟᱱᱮᱱᱴ जोटा कि आसी था पिला भितर तार प्रियर एक्सपीरियंस एक्सपिरीयु मानने ज्ञान जो जदि पिला भितर परमानेंट चेंजेस किसी आसूच्चेयर तो आम लार्ंगे अकॉर्डिंग टू हिलगार्ड है मन रखा प्रियर नॉलेज बा प्रियर एक्सपीरियंस य वाडा को मन वा, हिलगार्ड है ला? तो नेक्स्ट देखो मोर्फे तो सी कौन कही एवरी मॉडिफिकेशन इन बिहेवियर टू मीट एनवायरमेंटल रिक्वायरमेंट इज कॉल्ड लर्निंग তাৰ্নিং হৈ বুলি পিলা ভিতৰত আমি কেমি কয় বা লাৰ্ণিংৰ ডেফিনেচন ক' একং টু মৰ্ফে না প্ৰত্যেকটি ব্যৱহাৰ যি মডিফিকেচন আছোঁ যি চেঞ্জেছা আছোঁ এনভাৰনমেণ্টৰ ৰিক্বয়াৰমেণ্ট অনুসাৰে তাক আমি লাৰ্নিং বুলি কয় কাইভাৰৰমেণ্টটো অহৰহ চেঞ্জ হ'ল আগৰু দশ বৰ্ষ পূৰ্ব যেমিতি চৰাউণ্ড থাকিল যেতিয়া এনভাইৰমেণ্ট থাকিলেকি থাকিলে চেঞ্জ আছিল যায় আমি খাপ খুৱাকি চি পাৰু এব খাপকি চলু তো সেইটাই হ'ল প্লাৰিং একৰ্ড টু মৰ্ফে তো যে কোনো প্রকার মানে চেঞ্জেস আসু না কেকি রিকোয়ারমেন্ট অনুসারে গোটে মানুষ ভিতরে যে ব্যবহারগত পরিবর্তন আসুচি বা মডিফিকেসন ব্যবহারে হোচ্ছে তাকু আমি লার্নিং বলেপার এটা কোথাও মর্ফে মনে রাখব মডিফিকেসন ইন বিহেভর এনভাইরমেন্ট রিকোয়ারমেন্ট এই দুটো কি ওয়ার্ডকে মনে রাখব নেক্সট দেখ উড অর্থ উড অর্থ কে এনি একটিভিটি ক্যান বি কল্ড লার্নিং যেকো প্রকার একটিভিটিজ কু আমি লার্নিং করে পার কতবে সো ফার এজ ইট ডেভেলপ দ্য ইন্ডিজুয়াল অ্যান্ড মেক হিম অল্টার বিহেভিয়র এন্ড দে উড অদর ওয়াইজ হ্যাভ তো এটি তো পিলা যে পূর্ব কিছু ব্যবহার দেখি একটিভিটিজ যে যেকোন প্রকার পরিবর্তন আসুনা কেকি যদি পরবর্তন আসিলা তবে তা আমি কোপার পিলার লার্নিং হয়েছে বলে এটা উড অর্থ এনি একটিভিটিজ ক্যান বি কল লার্নিং যে কোনো প্রকার একটিভিটিজ আমি লার্নিং যদি সেটা তার এক্সপিস বেস্রে হচ্ছে আপ যে ব্যবহার যদি চেঞ্জেস আসু তবে তা আমি লার্নিং টু উড অর্থ মনে রাখবো এটা দেখ ইন্টেনসিক তো এটা তুমি কোবি তা পূর্বে আপনি দেখি স্মিথ কোণ করে পি স্মিথ একং টু পি স্মিথ লার্নিং লার্নিং ইজ অফ নিউ বিহেভিয়র অর্ দা স্ট্রেঙ্গদেং অর্ ওইকেনিং অফ ওল্ড বিহেবিয় এজ এ রেজল্ট অফ এক্সপিএন্স তো তো স্মিথ এটা তোমার মানে পূর্ব এটা ডাইরেক্ট তো তার কি মনে রাখবা স্ট্রেঙ্গদেং অ্যান্ড ওইকেনিং অফ স্মিথ তো তুমি বুঝাই দেছি তো ডেফিনেসন বুঝাইবার কিছু না ডাইরেক্ট তুমি তাকে মনে রাখবো তথিবো এটা তুমি লার্নিংটা কোথাও অকর্ড টু স্মিথ পি স্মিথ না একুজিসন অফ নিউ বিহেভর নিউ বিহেভিয়র সেয়ার করব নয়া কিছু জিনিস শিখব যা তার পূর্ণর ব্যবহার তাভিত যদি সেটা তাকে ঠিক লাগা এবার অনুসার সেটা সুইটেবল রাখা তবে তাকে সে পরসিষ্ট করি তাকে স্ট্রং যদি কিছু তার ব্যবহার থাকে যেটা কিউ যে একুয়ার সুছে সব সিচুয়েসন অনুসার তো সেটা খুব না যদি সেটা ভুল জিনিস তা ভিতরে লাগে সে অমিট করব কিছু যেকোন প্রকারে হোক তার ব্যবহারগত যদি পরিবর্তন আসুচি তবে আমি লার্নিং হয়েছি টু পি তো আর কিওয়ার্ড মনে রাখবা স্ট্রেঙ্গিং অন্ড ওইকনিং অফ ওল্ড বিহেবিয় থ্রো অকুজিসন অফ নিউ নলেজ বা নিউ বিহেভিয়া মনে রকটা তো নেক্স দেখা ফাগিন এটা ইম্পর্টেন্ট লার্নিং ইজ এ অফ মেটাল ইভেন্ট তো কিওয়ার্ড তো এটা ইভেন্ট কথা মনে অফ ইভেন্ট ফাগিন মনে নেক্সট দেখ ইন্টেনসিক বিহেভিয়ার কিন্তু লেখিক রিলে না ইন্টেনসিক বিহেভিয়রটা লার্নিং নুে তুমি ভুল মারিদে নি সেই তুমি কনফিউজ করি তোমাকে তো তুমি সবুলে তোমার মানে মনে রাখব লার্নিংর ডেফিনেসন লার্নিংটা কোণ না এক্সপিস যুগ কিছু শিখি পিলা তার পারমান্টলি রিলেটিভলি পারেন্ট তা রুতো টেম্পোরারি হো নো সেটা সে ভুলি যাও যা নয় কোনসি এক্সপেরিয়েন্স যোগ যদি শিখে নথিব তেবে সেটা লার্নিং আমি কইবা নাহি ইম্পর্টেন্ট দুইটা কি পয়েন্ট মনে রাখব তুমি সেটি একজাম্পল যদি পিলা জন্ম পরে যে মিল্ক করুচি মা ঠারু বা ক্ষীর খাওয়া মা ঠারু সেটা লার্নিং কি পচারে দিব যদি মানে চার পাঁচটা বিট্রে সেটা তো সেটা লার্নিং হব না কিনা সেটা অটোমেটিক জিনিস তাকে শিখিয়ে থাকে সেটা ইনবোর্ন ক্যাপাসিটি তো তো সেইটা রইলা তোমার ইনস্টিংটিভ বিহেবিয় আগে গোটা রয়েছে তোমার বোয়লোজিকা ইনটিং তো বায়ায়োলোজিকা ইনটিং কোণ না অপোজিট সেক্স প্রতি আট্রাকশন সেটা তোমাকে শিখে থাকে পুবো ঝিউ প্রতি অট্রাট হবে ঝিও প্রতি প্রট্রাট হবে এটা অটোমেটিকা তো সেটা

স্মিথ কণ কৰি দেখিলে ফাগিন কণ দেখিলে এইবাৰ্টাক দেখিলে লেখা হৈছি ত' লাৰ্নিং প্ৰাৰ্নিং প্ৰসেছৰ গোটেই চৰ্কেলা একিজিছন অফ নিউ এসপিৰিয়েঞ্চ এৰিয়েন্স পিলা গেন কৰিব লাৰ্ণিং যোগ ৰিটেনচন অফ অল্ড এক্সপিৰিয়েঞ্চ অল্ড এসপিৰিয়েঞ্চ মডিফাই কৰি কিমা যদি মানে এবৰ এনভাৰমেণ্ট অনুসাৰে সেই সুইটেবল হ'ব নাই তাত অমিট কৰি দব ষ্ট্ৰেংেনিং নিউ বিহেভিয়ৰ কৰিব ডেভলপমেণ্ট এণ্ড মডিফিকেচন অফ এক্সপিৰিয়েঞ্চ যা পূৰ্বৰ ঠাই এইটাই মই কৈলি পূৰ্বৰ যি এসপিৰিয়েঞ্চ গেন কৰিছিল সেই অনুসাৰে যি পূৰ্বৰ নলেজ টা তাক সেই মডিফাই কৰিব ডেভলপ কৰিব গ্ৰ'থ আণ্ড ইনক্ৰিজ অফ এপিৰিয়েন্স অনুসাৰে নিজক সেই গ্ৰ'থ কৰিব পুৰুণা নূস যোডিকি কিছু নিনিছ ক্ৰিচন অফ নিউ এক্সপিৰিয়েন্স নে এসপিৰিয়েন্সক ক্ৰিয়েট কৰিবছ অফ

লার্নিংটা গোটে প্রসেস হয়ে পাব তা সহ গোটে প্রডক্টপার তো প্রোসেস অফ প্রডক্ট কমিটি হয়ে পাব না লার্নিংটা একাথর আসি আস না মানে আমার আউটপুটটা একাথরে হয়ে যাওনি বিহেবিয় চেঞ্জেসাকে আমরা সডেনলি এটা গতি করু যেমি কি আমি কিছু জিনিস শিখব শিখব যেত যাও কিছু জিনিস বারম্বার সে ডাইরেক্ট ইনডাইরেক্ট হোক নিজে আমি তাকে ভুল করি গোটে জিনিস শিখবা লাস্টে যেত আমি কনকুজন পৌঁছুছি সেতবে বহু দিন বিতি যাই থাকে তাস্ত বহুগুড়া মেথড আমি ইউজ করে দিয়ে থাকে বহুগুড়া ভুল মধ্যে করে শিক্ষা হয়ে থাকে তো সেইটা হচ্ছে প্রসেস কিছু প্রোসেস দেখি গতি করে থাকে লার্নিংটাকে ডাইরে গোটাই দিনরে আমার আউটপুট যায় না যেমন আমি কহি পারিবা ধরো আমি ডা টিয়ারি করিবা শিখুছি তো ডা টিয়ারি করা যেতে পিলাটা শিখুছি সেত একাথর যেত টিচর তাকে দেখিয়ে দে গোটে থাক সে মনে রাখি না যদি টিচর গোটে প্রকার কাগজকে মুড়ুচ্ছেন সি আ প্রকার মুড়ি ভুল করব পাঁচ থেখা হইতে ভুল করব টিচর তাকে পুঁ সে ভুল করব তাপরে লাস্টে সি পুরাপুর শিখিযোগ তো সেটা হচ্ছে প্রসেস দিয়ে পিলা কিছু গতি করছে বিভিন্ন প্রকার একমোডেসন তাভিতরে আসুচি বিভিন্ন প্রকার ইনফর্মেসন সে গেন করুচি নিজে সে ইনভলভ নিজে ইনভলভ রহাওয়া গোটে একটিভ প্রোসেস যেটা কি নিহতি ভাবে লার্নিংরে

जाने ल्ंग कौन हो बुझेगा ला। तो लार्निंगटा गोटे प्रोसेस भी हो पार गोटे आउटकम भी हो प्रदेश मन रखो ये नेचर अफ लार्णिंग रही एकदम सिलेबस रही तो नेक्स्ट देखा लार्ण इज पर्पोसीव और गोल डायरेक्टेड लार्णिंग रोटे रो पर्पो नि दरकार गोटे गोल या दरकार गोटे उद्देश्य कि गोटे एम कि गोटे गोल नार्णिंगपर ना ही आम कौन शिखा काईक शिखिया नजाथि तेजा काही तो से भाव गोटे মানে পরপোজ এটা হয়ে তার গোটে গোল রয়েছে নিহতি ভাবে জরুরি যেকোন প্রকার লার্নিং হো আমি যদি আজি কিছু জিনিস শিখুছু এই যে ক্লাটটা তুমি করুচ তো তার উদ্দেশ্য কম তোমার পরপোজ কোণ এক্সামে ভালো করব এই জিনিসটা শিখলে তোমার লাইফ রে কামে আসব পিলা মানুষ তুমি ভালোভাবে পড়াই পাবো ভালোভাবে বুঝিপার তাঁর সাইকোলোজি সেই তুমি ক্লাসটা কুছো অদর্বাইজ কত বুঝলাম তো গোটে গোল রহবা জরুরি লার্নিং জেনে ইনভলভ সম ডিগ্রি অফ পরফমানসেস কিছু পরফরমেনসেস এটা নিড করে তার কিছু রয়েছে লার্নিং লার্নিংর কিছু ডিগ্রি অফ পরফমানসেস প্রথমে সে ভুল করব আস্তে আস্তে তারপরে তার টিকে ইম্প্রুভ হব তা টিকে ইম্প্রুভ হব ফাইনালি সে সল্যুস করবে বুঝি তো লার্নিংটা লার্নিং নিহত ভাবে পরফমানসেসর ডিগ্রি রয়েছে হল তারপরে দেখো লার্নিং ইজ ইউনিভার্সাল এন্ড

নিনিসগু কমতি করু পশুঠু আরম্ভ করি মানুষ পর্যন্ত সমস্ত লার্নিং হয়ে থাকে লার্নিংটা হচ্ছে ইউনিভারসাল আনটিউস এমনি গোটে যাই যাব বেড়ে শিখুছু বর্ষ কিংবা বর্ষ বেড়ে হুয়ে না লার্নিংটা লাইফ লং তার একজাম্পল ভালো হয়ে পড়ে টেকনোলোজি মোবাইল

তো এটা বুঝতে বুঝিপালনি না কোণ মো আউথে কোদিন যদি গোটে পিলা বড় হোচি ধর মেচুরেসন তার হোচি গোটে ছোট পিলাটে থিলা সি মানে দশ বর্ষ তার তো সে তার বৌধিক ক্ষেত্রে চাঞ্জেস আসবে যেমি সে ম্যাথ আগু সলভ করপারা এবার সে টিকি ম্যাথ সলভ তো সেটা ডেভেলপমেন্ট পিলা যে পিলা মানে তার বিহেবিয়া লেজ গোটেপায়ে রাস্তায় গড়ি কি কান্দু থা সে মানে না সেটা হচ্ছে তার

তো ফেভরেবুল সেটা হয়েপে আনফেভরেবুল হয়েপরে কেবল যে ভালো জিনিস শিখবাটাকে লার্নিং কে সেমি নহে খারাপ জিনিস নেগেটিভ লার্নিং বি হয়ে থাকে যদি সেই জিনিসটাকে নিজ ভিতরে পরমানে রিচ সিচুয়েসন্যা কিছু গোটে সরাউন্ডর ইম্পাক্ট গোটে পিলা ভিতরে নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ি সে খারাপ হয়ে বা তার সে অলগা কিছু খারাপ জিনিস কিছু শিখি যাচ্ছে যেটাকে লাইফ লং লার্নিং হয়ে হয়ে কিংবা হয়ে যদি চেঞ্জেস আসুচি বলে তো নেক্সট দেখ লার্নিং ইজ অর্গানাইজিং এক্সপিএন্স বিভিন্ন প্রকার এক্সপিএন্স অর্গানাইজ করাটা হচ্ছে লার্নিং এক্সপিএন্স যোগ শিখি থাকে কিছু না নয় তো অর্গানাইজিং এক্সপিএন্স ইজ কল্ড লার্নিং তো এগুলা সব রয়েছে ক্যারেক্টারিস্টিক্স বা নেচর অফ লার্নিং ইম্পর্ট্যা রহবো এই ভিতর গোটে দুইটা মানে তিনটা দিব তোমার আপনার নেচরু তো তো মনে রাখবে এটা তুমি জাগিপার কিনা লার্নিংের ডেফিনেসন যে জাঁজি এগুলো গোটি তো নেক্সট তো তাপরে দেখা লার্নিং এন্ড রিলেটেড কনসেপ্ট তো লার্নিং সহ কনসেপ্টগুলো ইন্টার লিঙ্ক দেখা ভালোভাবে এটাকে দেখি বুঝব এই কোশ্চেন আসে আর এর তুমি কনফিউজ হয়েকি ভুল করে দিও তো ভালোভাবে লার্নিং লার্নিংর ডেফিনেসন কোথাও জাঁলিল মেচ্যুয়েসন উপরে কি কোথাও কিন্তু টিকা দেখা তাপরে আমি দেখা মেচুসনটা কোথাও লার্নিং ও মেচুরেসন পরস্পর তাঁর নবিড় সম্পর্ক রয়েছে তো ভালোভাবে বুঝি এটা তো হল্লক কম কলক কে ম্যাচুেসন না ম্যাচুরেসন ইজ দা আনফোল্ড অফ ক্যারেক্টিক্স পটেন প্রেজেট ইন দ্য ইন্ডিজুয়াল দ্যাট কমস ফ্রম এক্সরসাইজ অ্যান্ড ইফোট তো মেচুেসনটা গোটে আনফোল্ড ক্যারেক্টিক্স বা আনফোল্ডিং বিহেবিয় আনফোল্ডিং মানে যেটাকে আমি মুদা মানে বন্ধ করি রিখ মানে মানুষ ভিতরে এটা গোটে আনফোল্ড হয়ে রই থাকে যেত বয়স বড়ি বড়ি যায় পিলা ভিতরে থাকে

মানে টাইম টু টাইম বিভিন্ন প্রকার ট্রেড মানুষ ভিতরে আসি থাকে বিভিন্ন প্রকার জিনিসক মানুষ শিখি থাকে পিলা শিখি থাকে একং টু ডিফরে সিচুয়েসন একং টু ডিফরে এজ তো এজ পিলার বড়ি বড়ি কি যাচ্ছি তো সেই অনুসারে তার চেঞ্জেস হয়ে যাই থাকে তো সেইটাকে আমি মেচুরেসন কোবা এটা বিগি আউ হন্ট। তো সেই ডেফিনেশন গুড়া মনে রকি হল কম কোথায় বিগি আউ হট ক ত এইগুৰা ইম্পৰ্টেণ্ট ৰহিবতা ষ্টেটমেণ্ট ৱাইজ কোচ্চান তোমাৰ আচলি আমি দেখা এবাৰ মেচুৰেচন আৰু লাৰ্ণিং কেমি জড়িত মেচুৰেচনৰ অঁ পৰিপকতা লাৰ্ণিং সৈতে বা শিক্ষণ সৈতে পৰিপকতা নিহাতি ভাৱে জড়িত যদি পিলা ভিতৰত পৰিপকতা আছিল তেতিয়া তাৰ শিক্ষণ হৈ পাৰিব নাহি যদি গোটেই পিলা দহ বৰ্ষৰ পিলাটি দশ বৰ্ষ পিলা ভৰিয়া ব্যৱহাৰ দেখাও নাহি তেবাৰ দহ বৰ্ষৰে গোটেই পিলা যেতিকি শিকিব কথা সি শিক্ষা গ্ৰহণ কৰি পাৰিব নাই সি জিছ সেই শিখি পাৰিব নাই এইটো কয়াৰ অৰ্থ ক' দশ বৰ্ষৰ পিলা গোটেই গুণনহৰণ কৰি পাৰুৰা জৰুৰী যদি তাৰ ভিতৰত মেচুৰিটি আছিল নথিব পিলাটি নৰ্মাল যদি হ'ব তেবে সেই গুণনহৰণ যুক্তপিয়োগ কৰি পাৰিব নাই তে আমি তাক ক' কয় পিলা ভিতৰত পৰিপকতা আছিল তে লাৰ্নিং তাৰ ঠিক ভাৱেৰে হৈ পাৰিব নাই যদি দুই বৰ্ষৰ পিলাক আমি চাইকেল চলাই কয়কল চলাই পাৰিবিটি চলাই পাৰিব কি চলাই পাৰিব নাই কাইলৈকি সেই মেচ্য'ৰ হৈ तार हाथ गोड़ मेच्योरी भर आसी ना फिजिकली मेच्योर से हो पारिना तो स्कूटी शिक्षा केमती चल दुई बर्ष पा बुझिपाल तो किसी जिनस शिखापी कि लर्णिंग करें स्कूटी को तो लर्न बा करवाई सैकल को लर्न करवाई पिला प्रथम मेच्योर होबा जरूरी पिला भितरे भरपक्वता तो आसीबा जरूरी तापर जाए लर्णिंग कर सैकल चलवा हो पहरिया हो दौड़ीबा हो किछि मैथ করা হো বিভিন্ন প্রকার লার্নিং রয়েছে তো লার্নিংটা মেচুলেশন উপরে পুরোপুরি মানে ডিপেন্ড করে পুরাপুর ইন্টরলিঙ্ক এই দুইটা সারা যদি মেচুলেসন পিলা ভিতরে আসু না তবে লার্নিং হয়ে পড়ি না ভালোভাবে মনে রাখব তো দেখ সাইকোলোজিসুসার মানে সাইকোলোজিকা কনস্ট্র্ট অনুসারে লার্নিং রয়েছে চারিপ্রকার গোটে হচ্ছে বিহেভিয়র লার্নিং কগনেটিভ লার্নিং কনস্ট্রকটিভিস লার্নিং আছে হচ্ছে হ্যুমেনেজ হল তো চারি প্রকার রয়েছে ত কি ক'লে টি দেখি নেবা এগৰাকী ইম্পৰ্টেণ্ট ৰব পাব্ল পাব্লপ দিছিলে ক্লাছিকা কণ্ডিছনিং জাতি থৈ থিয়ৰি আমি পঢ়িবা নাই থিঅৰী তোমাৰ তিনিটা ৰৈছে বাৰম্বাৰ কৈছোঁ থিয়ৰি পঢ়িব নাই কেৱল কি পাব্লিছিল ক্লাছিকা কণ্ডিছনিং ৱাটচন দিছিলে বিহেভিৰিজম থন ডাইক দিছিল ট্ৰায়ল এণ্ড এৰৰ লাৰ্নিং স্কিনৰ দিছিল অপৰেট কণ্ডিছনিং গাগ্নে দি হেৰিয়াৰ কি অফ লাৰ্নিং মনে ৰখিব তাৰপৰা কগ্নেটিভিম ভিতৰত আছু তোমাৰ পিয়াজে কগনেটিভ থিওরি পিয়াজে দিয়ে কগনেটিভ থিওরি টলমান সাইন থিওরি লোন্স কিল্ড থিওরি টলামসর সাইন থিওরি অ্যান্ড হ্যাঁ লোয়সটা দুইথর হয়ে যাই তো সেটা মনে রাখব তো নেক্স দেখবা

মনে রাখি এত জিনিস নেক্সট আমি দেখা লার্নিং স্টাইল পিলাঙ্ ভিতরে লার্নিং স্টাইল বিভিন্ন প্রকার রয়েছে সমস্ত জাঁচ সমস্ত লার্নিং প্রকার মু যদি পর্যন্ত পড়ুচি পিলা পড়ি

তো তোমার এটা তোমার কোশ্চা আসা গোটে দেখি মুখে লিখিকি রখিলি তো প্রিভিয় ইয়ার তোমার এটা আসছিল সি বিজেড রে তার্নিং স্টাইল কথা কে ফ্লেমিং হলো ফ্লেমিং দিয়ে লার্নিং স্টাইল উপরে এ আর কে ভার্ক হল ভার্ক তোমার কোশ্চেন আসছিল তো ভিজুয়াল অডোরি রিডিং এন্ড কাইনেস্থেটিক তো তো এটাকে আমি ভার্ক বলে থাকে সেটি কোশ্চেন তোমার দিয়েছিল ভিজুয়াল অডিটরি রিডিং অ্যান্ড কাইনেসেটিক স্টফর্মটা পচার যে থাকে ভার্ক

দেখিকপিএন্স গে করি আমি তাকে শিখিলু শিখি সারা পরে সেই যদি সেম মানে জিনিসকে আমি আউ গোটে জায়গায় অপ্লাই করুছ তাকে আমি কেমন ট্রান্সফর হওয়ার লার্নিংটা ক ট্রান্সফর হল গোটে জায়গার গোটাই সিচুয়েসন আিচুয়েশন ট্রান্সফর হল সেইটা হচ্ছে ট্রান্সফর অফ লার্নিং বুঝলাম তো তিন প্রকার আমার পজেটিভ ট্রান্সফর পজেটিভ এমি গোটে হচ্ছে নেগেটিভ ট্রান্সফর আর গোটা

ত্ৰাঞ্চফৰ অফ প্লাৰিং গোটেই জেনেৰেলাইজেচন জেনেৰেলাইজেচন ৱাৰ্ট মনে ৰাখিব জুড কৰিছিল এটা তোমাৰ আৰ্চ আছে অলৰেডি কুৱেশ্যন দূৰহাজাৰ একৈছ মছহাৰে তেনেৰালাইজেচন ক'ৰ ন গোটেই চিচুচন গোটেই চৰাওণ্ড যদি আও গোটেই চিচুচন সৈতে চেম ৰোঁ যদি চেম প্ৰকাৰ মানে চিচুচন পিলা ফেছ কৰোঁ যদি মই আজি গোটেই জিনিছ শিকিলি যদি কালি আছে সেই প্ৰকাৰ চিচুচন মই ফেছ কলি তই মই কালি যা শিখি সেইটাক আজি এপ্লাই কৰি সেই চেম জাগে চেম চিচুচন এপ্লাই কৰিবেৰালাইজেচন বুজিহে তো আও তুমি কৈদে তাৰ প্ৰিন্সিপল অনুসাৰে সেই ক' কৈছে ন গোটেই জিনি উপৰি যদি আমাৰ মষ্টৰী হাচল হ'ল বিভিন্ন প্ৰকাৰ হৈ থাকে গোটেই স্কিলৰে হ' হেবিট্ৰে হ' কি আটু হ'ল যদি আমাৰ মষ্টৰী হাচল কিছু জিছৰে হ'ব বা আমি কিছু জিনিছক শিখুচু আমাৰ যদি শিক্ষণ হ'ব তই প্ৰকাৰ যদি চম চিচুচন আমি

ডেভলপ দ এবিলিটি অফ ফাইণ্ডিং আউট দ আইডেণ্টিটি অফ ৰিলেচনশিপ তো হিলগান অনুসাৰে ট্ৰান্সফৰ অফ লাৰ্নিং সতেবাৰে হৈ পাৰিব যে গোটেই লোক বা গোটেই পিলা আইডেণ্টিফাই কৰি পাৰিব চিটুৱেচন কু পূৰ্ব যিচুয়ে সেই কিছু শিখি সেই ভাল চিচুচন যদি সেই আইডেণ্টিফাই কৰি পাৰিব আচ্ছা মই যিচুচন এইটো কৰিছেম প্ৰকাৰ চিচুচন এই লাৰ্নিংটাই আপ্লাই কৰি পাৰিব ঠিক রহব ত এটা যদি সে জাগিপারি সেম সিচুয়েসন যদি সে আইডেন্টিফাইপারছে তে লার্নিংটা ট্রান্সফর পিলা করে বা লার্নিংটা ট্রান্সফর হয়ে হিলগার্ড তো জেনেজেসাথে জুড আগার কখন যদি আইডেটি অফ রিলেশনশিপ এই কি ইয়েটা তো মনে রাখি যদি রিলেশনশিপ কিনা আইডেটিফাইপারি তবে সে জেনেজ করে পাব বা সেম জিনিস জায়গায় মানে পুট করি সে প্রোবলেটাকে সল্যুসার যেটাকে আমি মোটামুটি ভাবে ট্রান্সফার অফ লার্নিং বুঝি তো এবার আমি দেখিবা পজিটিভ ট্রান্সফার নেগেটিভ ট্রান্সফার এন্ড

মানে সলভ করি তো তো সেটা আমার হব পজিটিভ ট্রান্সফর পূর্বরু আমি তিন চকিয়া সাইকেল চলাই শিখি তো সেইটা আমি দুই চকিয়া সাইকেল চলাই সাহায্য তো সেটা হচ্ছে পজিটিভ ট্রান্সফর অফ লার্নিং যা আমি শিখি তাকু এটি ইনপুট করি আমি নয় কিছু জিনিস পারুছো পড়ছু তো সেটাকে আমি পজিটিভ ট্রান্সফর তো নেগেটিভ ট্রান্সফর কোন না যা আমি পূর্বরু শিখি সেটা যদি নয় কিছু শিখবাতে বাধা সৃষ্টি করুছি যদি কিছু প্রবলেম ক্রিয়েট করু সেটা আমি কইবা নেগেটিভ ট্রান্সফর হলা যেমি কি আমি কই পুরা সাইকেল চলাই শিখিছি আমাক স্কুটি চলাইবাৰে সেইটো প্ৰব্লেম কৰোঁ কাইকলৰে যেমিতি আমি পেডেল মাৰি এই পেডেল মাৰিব নাই সাইকেল চলাই কাৰ চলাইবাৰে আমাক প্ৰব্লেম ক্ৰিট কৰোঁ কাই আমাৰ সাইকেল চলি ব্ৰেক মাৰিবাৰ অভ্যাস ৰদৰে ব্ৰেক মাৰিবা আমাক আছো নাই সেইটোৱে প্ৰব্লেম ক্ৰিয়েট কৰু আমাৰ আগতে নোৱাৰি জিনি শিকিবাৰে সেইটাই হ'ব নেগেট ট্ৰান্সফৰ

মানে প্রোবলেমি ক্রিয়েট হব না কিংবা কোশ জিনিস শিখবা হেল্প সব না যা আমি গোটে জিনিস শিখিছি নয় শিখবাতে কোশেষ ইম্প্যাক্ট তার পড়ব না সেটা হোক জিও ট্রান্সফর ধর আম চাল মানে দৌড়া শিখি সেটা পহরিবায় মানে কিছু সাহায্য করুন তো পহরাটা গোটে অলগা জিনিস দৌড়াটা গোটে অলা জিনিস সেটা কিছু সাহায্য হি করুন সেটা ইম্প্য কিছু পড়ুনি কিছু খারাপ ইম্প্যাক্ট পড়ুনি কিছু ভালো ইম্প্য পড়ুন এটা গোটে অলগা জিনিস সেটা গোটে অলগা জিনিস তো সেটা হচ্ছে ট্রান্সফর গোটে ক্রিকেটর प्रथमें बैटिंग सीखुची से एक्सपर्ट होती सी बैटिंग में एक्सपर्ट हो सकता है बलिंग शिखु बोली में पुण एक्सपर्ट होती है बैट्टा बिलंग्रेज कर बोलीटा बैटिंगे साहय कर दूटा सारा अगला अलग जिनसा होती जीरो ट्रांसफर है तो ट्रांसफर अफ लार्निंगे क्वेश्चन तुम्हारे बारंबार आसे एमती डायरेक्ट तो क्वेश्चन आसो ना गोटेटे सीचुएसन देव गोटे स्टेटमेंट दे तो ते थोड़ा ये कौ प्रकार ट्रांसफर तो भाव भाव में बुझे नेगेट इंपैक्ट पड़ू जदि किसी प्रोब्लेम क्रििएट कर ज्ञान तुम

তো ভাবুছি ভিডিও ভাল লাগি এই যে পয়েন্ট উড়া পয়েন্টগুলা রয়েছে তাকে ভালোভাবে দেখি নেব হলে এই তোমার কোশ্চেন দুই তিন বছর আমি দেখি এই নোট বনাইলি যদি ভিডিও ভাল লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সারাভাবে করব চ্যানেল সবসক্রাইব নেক্সট টাইম এই টপিক উপরে কিছি এমসিকিউজ করিবা থ্যাংক ইউ